আজকে হচ্ছে আমরা একটা নতুন চ্যাপ্টার সাথে পরিচিত হব। তো আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে ইন্টার সেকেন্ড ইয়ারের 11টা চ্যাপ্টারের মধ্যে 10 নম্বর চ্যাপ্টারটা, সেমাই কন্ডাক্টর ইলেকট্রনিক্স বলে পরিচিত। তো আসলে এই চ্যাপ্টারের সিমিলার জিনিস আমরা হচ্ছে 19-এ যখন ছিলাম তখনও পড়ে আসছি, এবং আমাদের 19-এ ফিজিক্স বইয়ের চ্যাপ্টার 13 ছিল। তো ওইখানে চ্যাপ্টারটার নাম ছিল হচ্ছে মডার্ন ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স। তো আর আমাদের এখানে যখন আমরা ইন্টারে পড়ি, তো ইন্টারের চ্যাপ্টারটার নাম চলে আসে মডার্ন ফিজিক্সটা। আমরা নিশ্চয়ই জানি যে আমরা ইন্টারে হচ্ছে চ্যাপ্টার 8 যেটা পড়ে আছি সেটা মূলত ছিল মডার্ন ফিজিক্সের উপর। তো 19-এর চ্যাপ্টার 13 এখানে হচ্ছে দুইটা ভাগে পার্ট করে, একটাতে রাখছে হচ্ছে চ্যাপ্টার 8 মডার্ন ফিজিক্সটা, আর অপরটা হচ্ছে চ্যাপ্টার 9 যেটাতে আমরা সেমাই কন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করব। তো এখন আমাদের প্রথমে আসলে জানতে হবে যে আমরা যেখানে সেমাই কন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করতেছি বা আমরা শিখতেছি আসলে সেটার পারপাসটা কী। সত্য কথা বলতে গেলে আমার অবশ্যই বলতে হবে যে এই সেমাই কন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স নিয়ে আমাদের ইন্টার বা 19-এ যাই আমরা পড়াশোনা করি না কেন, আমাদের এই পড়াশোনাটা অলমোস্ট ইন্ট্রোডাকশন টাইপ। এটা নিয়ে আসলে মেইনলি পড়াশোনা করা হয় আসলে অনার্স লেভেলে, বা আরও ভালো করে বলতে গেলে আমরা যখন ফার্দার রিসার্চ করি বা পিএইচডি করি তখন আসলে এখানে এটা সম্পর্কে আরও ভালো ডিটেলসে করা যায়। তো আমার মনে আছে আমি যখন বুয়েটে পড়াশোনা করতাম, আমার ফোর্থ ইয়ার ফাইনাল ইয়ারে একটা কোর্স ছিল, কোর্সটার নাম ছিল হচ্ছে সলিড স্টেট ডিভাইস, হ্যাঁ ওটাকে সংক্ষেপে এসএসডি বলে থাকে। এবং আপনারাও দেখবেন যখন হচ্ছে যে অনেক সময় ল্যাপটপে বা হচ্ছে ডেস্কটপে যখন আমরা মেমোরি কিনতে যাই তখন হচ্ছে যে একটা খুব ইম্পর্টেন্ট নাম হচ্ছে এসএসডি, বলা হয় এসএসডি ইউজ করলে হচ্ছে ল্যাপটপের স্পিড বা হচ্ছে ডেস্কটপ স্পিড খুব ফাস্ট হবে। হ্যাঁ তো এই সলিড স্টেট ডিভাইস বা সলিড স্টেট ফিজিক্স বলে থাকে অনেক সময় এটাকে, এই সায়েন্সটা পড়লে বা এই কোর্সটা করলে আসলে এই টপিকটা সম্পর্কে খুব ভালো একটা বা মোটামুটি ভালো একটা নলেজ তৈরি হয়। তো আমাদের এই ইন্টার সিলেবাসে আমরা আসলে অত ডিপে যাব না, বাট আমাদের আসলে এই ইন্টার সিলেবাসের টার্গেট থাকবে হচ্ছে অলমোস্ট এরকম যে আমরা সেমাই কন্ডাক্টর ডিভাইস সম্পর্কে একটা মোটামুটি একটা নলেজ নিব, এবং এটা নিয়ে হচ্ছে আমরা কিছু ইন্টারেস্টিং প্রবলেম সলভ করবো বা কিছু ইন্টারেস্টিং ঘটনা সম্পর্কে জানবো। ইন্টারেস্টিং ঘটনাগুলোর মধ্যে একটা হচ্ছে আমরা জানি যে আমরা বাসাবাড়িতে যে কারেন্ট বা হচ্ছে যে ভোল্টেজগুলো ইউজ করি সেগুলো হচ্ছে এসি ভোল্টেজ, এবং আমাদের এসি ডিসি এগুলো সম্পর্কে কিছু পার্থক্য বলা হয়েছিল সেকেন্ড ইয়ারের চ্যাপ্টার 5-এ। তো আমাদের যদি কখনো দরকার হয় যে আমরা এসিকে ডিসিতে কনভার্ট করব, এই কনভার্সনটা আসলে করা হয় একটা ডিভাইস দিয়ে বা একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে যার নাম হচ্ছে ডায়োড। তো আমরা এই ডায়োড নিয়ে হচ্ছে এই চ্যাপ্টারে অনেকটুকু অংশ ডিল করব, এবং ডায়োড থেকে আরও অনেক বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমাদের বলতে গেলে ইলেকট্রনিক্সের সবচেয়ে বেসিক পার্ট সেটা হচ্ছে ট্রানজিস্টর। সো আমরা এই ট্রানজিস্টর নিয়ে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের বাকি পার্টটুকু ডিল করি। সো আর এই চ্যাপ্টারে যদি আমরা কথা বলতে যাই, এই চ্যাপ্টারে আসলে দুইটা পার্ট থাকে। একটা পার্ট হচ্ছে যে ডায়োড এবং ট্রানজিস্টর এবং এগুলোর বেসিক অপারেশন, সেটা হচ্ছে ফার্স্ট পার্ট, এবং সেকেন্ড পার্টটা হচ্ছে অলমোস্ট আমাদের আইসিটির সাথে রিলেটেড। আইসিটিতে আমরা কিছু জিনিস পড়ে আসি, লাইক হচ্ছে বাইনারি অপারেশন, হেক্সাডেসিমাল অপারেশন, ডিসিমাল অপারেশন, সো ওইগুলোর মধ্যে কিছু কনভার্সন থাকে, তারপর ওইগুলোর যোগ বিয়োগ অনেক কিছু প্রবলেম থাকে, এবং আমরা কিছু ইম্পর্টেন্ট জিনিস আইসিটিতে পড়ে থাকি যেমন হচ্ছে লজিক গেট, অ্যান্ড গেট, অর গেট, নট গেট। হ্যাঁ তো ওইগুলো হচ্ছে আমরা যখন আইসিটিতে পড়তাম তখন আইসিটিতে জাস্ট গেটগুলো দেওয়া থাকতো, ওগুলোকে অপারেশন করে, তারপর হচ্ছে যে ওগুলোকে ইউজ করে কীভাবে কিছু ছোটোখাটো প্রবলেম সলভ করা যায় সেগুলো জাস্ট আমরা আইসিটিতে দেখে আসছি। বাট আমাদের এই চ্যাপ্টারের মেইন টার্গেট হচ্ছে আমরা যে ডায়োড শিখলাম বা ট্রানজিস্টর শিখবো, সেই জিনিসগুলো দিয়ে আমাদের শিখা জিনিসগুলো দিয়ে আমি কীভাবে একটা লজিক গেট বানাইতে পারি। সে ফর এক্সাম্পল আমি চাচ্ছি একটা অ্যান্ড গেট বানাইতে, সেটা আমি কীভাবে বানাইতে পারি, এই জিনিসগুলো হচ্ছে আমাদের চ্যাপ্টারের সেকেন্ড পার্ট। তো চ্যাপ্টারের ডিটেলসে পড়াশোনা করতে যাওয়ার আগে একটু বলে নিই যে আমাদের এই শিখার পিছনে মেইনলি পারপাসটা কী কাজ করতেছে। এটা হচ্ছে আমরা সবাই কমবেশ হচ্ছে স্মার্টফোনের সাথে পরিচিত, আমাদের সবারই কমবেশ স্মার্টফোন থাকে বা হচ্ছে ডেস্কটপ ল্যাপটপ এগুলো ইউজ করে থাকি। তো এই জিনিসগুলো যখন আমরা কাজ করি আমাদের জানতে হবে যে জিনিসগুলো আসলে কী দ্বারা তৈরি। দেখবেন যে যখন আমরা স্মার্টফোন যদি একটু ভিতরে খোলা হয় বা ডেস্কটপ বা ল্যাপটপ ভিতরে খোলা হয় ওইখানে অনেকগুলো চিপ থাকে। তো এক একটা চিপের সাইজ ভ্যারি করতে পারে, বাট আমি আনুমানিক বলতে পারি 3-4 ইঞ্চ, 3-4 ইঞ্চ অলমোস্ট এরকম একটা সাইজ হতে পারে। তো এইরকম সাইজের একটা চিপের মধ্যে কত কিছু আছে সেটা যদি আমরা চিন্তা করতাম আমাদের পুরো অবাক হওয়ার মতো বিষয় যে এতটুকু সাইজের একটা চিপের মধ্যে প্রায় কয়েক বিলিয়ন ট্রানজিস্টর আছে। ট্রানজিস্টর কি সেটা আমরা জানি যে বিজিটি থাকে, ওই এনপিএন একটা রিজন থাকে। তো এই ছোটো একটা জিনিস যেটা কিনা সাইজ 4-5 ইঞ্চ, একটুকু একটা সাইজের জিনিস, সেটার মধ্যে প্রায় কয়েক বিলিয়ন হচ্ছে আমাদের ট্রানজিস্টর অবস্থান করতেছে। তো ট্রানজিস্টরের সাইজ বর্তমানে চলে গেছে হচ্ছে ন্যানোমিটার রেঞ্জে,
ন্যানোমিটার কর্তৃক আমরা নিশ্চয়ই বায়োলজিতে যখন পড়াশোনা করি তখন কিছু ফেভারিট টপিক থাকে, লাইক হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস। সো ব্যাকটেরিয়ার সাইজটা কিন্তু ন্যানোতে না, ব্যাকটেরিয়ার সাইজটা থাকে হচ্ছে মাইক্রোতে, লাইক কয়েক মাইক্রোমিটার। কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়ার থেকে অনেক অনেক ছোট, এবং আমরা সেটা জানি যে ভাইরাসের সাইজ হয় প্রায় ন্যানোমিটার রেঞ্জের। তো আমরা এই চ্যাপ্টারে দি মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে কাজ করব, উইচ ইজ নেমড অ্যাজ ট্রানজিস্টার। এই ট্রানজিস্টরটার সাইজ হচ্ছে অলমোস্ট ন্যানোমিটার রেঞ্জের। সো এই ন্যানোমিটার রেঞ্জের ট্রানজিস্টরটা প্রথমে কিন্তু ন্যানোমিটার রেঞ্জের সাইজের ছিল না, প্রথমে এটার সাইজ মোটামুটি বেশ ভালো বড় সাইজেরই ছিল। আস্তে আস্তে অনেকটুকু এফোর্ট দেওয়ার পর, অনেকটুকু সায়েন্স নিয়ে কাজ করার পর আমরা বর্তমানে এই জিনিসটার সাইজ 40 ন্যানোমিটারে নেমে আসতে পারছি। তো আমরা দেখব যে এই ট্রানজিস্টরগুলোকে ইউজ করে কীভাবে স্মার্টফোন তৈরি করা হয়। লাইক আপনারা যখন এই ভিডিওটা দেখতেছেন তো নিশ্চয়ই কোনো একটা ইলেকট্রনিক্স ডিভাইস ইউজ করতেছেন, সে ফর এক্সাম্পল স্মার্টফোন বা হচ্ছে ল্যাপটপ বা ডেস্কটপ। সো এই যে আপনি জিনিসটা দেখতেছেন যে ডিভাইসটা দ্বারা, সেই ডিভাইসটা ইটসেলফ তৈরি হয়েছে এই ডায়োড ট্রানজিস্টরগুলোর কম্বিনেশন দ্বারা। তো ডায়োড বা ট্রানজিস্টর এই জিনিসগুলোর মাধ্যমে কীভাবে আমরা একটা ইলেকট্রনিক্স জিনিস তৈরি করতে পারি সেটা সম্পর্কে কিছুটা আইডিয়া পাওয়া হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মেইন আইডিয়া। ওকে, আমরা এবার হচ্ছে বোর্ডে একটা ডায়াগ্রাম দেখতেছি বা একটা ফিগার দেখতেছি। তো এই ফিগারটা বলার আগে আমি একটা সায়েন্টিস্টের নাম বলবো, সায়েন্টিস্ট না, ফার্স্ট টাইম মানুষটার নাম বলি, ওনার হচ্ছে গর্ডন মুর। সো মুর ছিলেন হচ্ছে একজন আমেরিকান বিজনেসম্যান, বাট উনি একই সাথে সায়েন্টিস্টও ছিল, এবং উনি হচ্ছে ইন্টেলের ইন্টেলের একজন ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব ছিল। আমার মনে পড়ে সম্ভবত ইন্টেলের চেয়ারম্যান ছিলেন। তো এই লোকটা বা এই মানুষটা হচ্ছে একজন, উনি করে গেছিলেন যেটা সেটা হচ্ছে উনি একটা গ্রাফ সম্পর্কে প্রেডিক্ট করছিল, এবং উনি একটা বই লিখে গেছিল যে এই বইটার নাম ছিল হচ্ছে মুরস ল, এবং ওই মুরস লতে উনি একটা প্রেডিকশন করে গেছিল, সেই প্রেডিকশনটাই হচ্ছে এখানে আঁকা। সো এই প্রেডিকশনটার মধ্যে দেখেন এক্স এক্সিসে যেটা করা আছে সেটা হচ্ছে ইয়ারগুলোকে নেওয়া হয়েছে, লাইক 1970 থেকে শুরু করে 2020 পর্যন্ত ইয়ারগুলো এখানে দেওয়া আছে। আর এই জায়গায় দেওয়া আছে হচ্ছে নাম্বার অফ ট্রানজিস্টার্স পার চিপ। সো এক একটা চিপের সাইজ কীরকম হতে পারে একটু আগে একটু হালকা আইডিয়া দেওয়া হয়েছিল যে হইতে পারে 3-4 ইঞ্চ বা একটু সাইজের একটা ট্রানজিস্টার একটা চিপ। তো এই চিপের মধ্যে কতটা সর্বোচ্চ হচ্ছে আমাদের ট্রানজিস্টার, অর্থাৎ 3 টার্মিনাল বিশিষ্ট যে ডিভাইসগুলো সেগুলো সর্বোচ্চ কতটা আটকানো সম্ভব বা কতটা হচ্ছে এখানে স্থান পাওয়া সম্ভব সেটা সম্পর্কে উনি একটা প্রেডিকশন করে গেছিল। এই প্রেডিকশনটাকে বলা হয় মুরস ল। সো এই মুরস লতে আমরা দেখতেছি যখন 1970 ছিল তখন হচ্ছে প্রতিটা চিপে, এতটুকু সাইজের একটা চিপে সর্বোচ্চ 10^4 কাছাকাছি হচ্ছে ট্রানজিস্টার আটত। তো যত হচ্ছে ইয়ার ইনক্রিজ করতেছে বা টাইম ইনক্রিজ করতেছে, আমি সেই একই চিপের মধ্যে বা একই সাইজের মধ্যে আমি তার থেকে আরও অনেক 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 বেশি হচ্ছে আমি ট্রানজিস্টারকে আটকাতে পারছি। বা আমাদের লাস্টের লেভেলটা 2020 যখন চলে গেছে, এই রেঞ্জটা চলে গেছে অলমোস্ট 10^8, মানে আগে যেখানে ছোট এতটুকু একটা সাইজের চিপের মধ্যে আমি সর্বোচ্চ 10^3 সংখ্যক হচ্ছে যে ট্রানজিস্টার আটকাতে পারতাম বা অবস্থান করতে পারতো, এখন সেখানে 10^8, অর্থাৎ প্রায় 10^5 গুণ হচ্ছে বেশি বা 100,000 গুণ বেশি হচ্ছে জায়গা আটকানো সম্ভব হচ্ছে। তো ব্যাপারটা এরকম হয়ে গেছে যে এই সেমাই কন্ডাক্টর নিয়ে হিউম্যান সোসাইটি অনেকদিন ধরে কাজ করতে করতে এমন এই সায়েন্সটার উপর এত ডেভেলপমেন্ট হয়ে গেছে যে যে জিনিসটা সাইজ ছিল কিনা আগে একটা রুমের সমান, সেই জিনিসটা সাইজ হয়ে গেছে এখন কয়েক একটা পিঁপড়ার চেয়েও ছোটো, এরকম একটা ব্যাপার হয়েছে। তো বর্তমানে আমরা যেই ট্রানজিস্টরটা সবচেয়ে বেশি ইউজ করি বা বর্তমানে ট্রানজিস্টরগুলো যে অ্যাভারেজ সাইজ সেটা হচ্ছে অলমোস্ট হচ্ছে সেটা 14 ন্যানোমিটার। ওকে, তো এখন এই সম্পর্কে আমি একটা এখানে মুরের অনেকগুলো ফেমাস স্টেটমেন্ট ছিল, এর মধ্যে একটা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে ইউ ক্যান সি দ্যাট উই আর অ্যাপ্রোচিং দ্য সাইজ অফ অ্যাটমস। মানে উনি বলে গেছিল যে যত সময় যাচ্ছে যেহেতু হচ্ছে ট্রানজিস্টরের সাইজ ছোট হচ্ছে, তো অবশ্যই একটা সময় চলে আসবে যখন হচ্ছে যে ট্রানজিস্টরের সাইজটা ছোট হইতে হইতে অলমোস্ট অ্যাটমের অর্থাৎ একটা পরমাণুর সমান হয়ে যাবে। এবং আমরা কিন্তু তাই দেখতেছি, দেখেন আমাদের বর্তমানে সাইজে চলে গেছে 14 ন্যানোমিটারের। এবং আমরা সবাই কিন্তু কম বেশ জানি যে হাইড্রোজেনের যে অ্যাটম ছিল ওইটা ফার্স্ট রেডিয়াসটা ছিল হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম, বা আমরা যদি এটাকে ন্যানোমিটারে প্রকাশ করি তাহলে চলে আসবে 5.3 ন্যানোমিটার, এরকম বলা যায়। তো এখন আমাদের এই যে জিনিসটা যে আমাদের ট্রানজিস্টরের সাইজ ছোট হচ্ছে, ছোট হতে হতে তো একটা সময় যদি এভাবে ছোট হতেই থাকে তাহলে তো এটা ভ্যানিশ হয়ে যাবে বা খুব বেশি ছোট হয়ে যাবে। সো বর্তমানে যেটা হচ্ছে যে ট্রানজিস্টরের সাইজ প্রথমে অনেক র্যাপিডলি স্লো ছোট হচ্ছিল, বাট এরপরে আস্তে আস্তে একটা সময় দেখা গেল যে সাইজটা হচ্ছে স্যাচুরেশন লেভেলে পৌঁছায় গেছে, অর্থাৎ এখন আর অনেক বেশি এফোর্ট দেওয়া সত্ত্বেও ট্রানজিস্টরের সাইজটা আর তেমন ছোট হচ্ছে না। তো এটা নিয়ে বর্তমানে ফার্দার অনেক রিসার্চ হচ্ছে, এবং যারা এই সাইজটা হালকা একটু পরিমাণে রিডিউস করতে পারতেছে তাদের
তাদেরকে অনেক বড় বড় অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, হয়তো কেউ কেউ নোবেল প্রাইজও পেয়ে যাচ্ছে। তো আমাদের এই চ্যাপ্টারে আমরা যেটা করব, বর্তমানে লেটেস্ট যে ট্রানজিস্টরগুলো আছে সেগুলো নিয়ে আমরা কিছুটা ডিল করব। তো ট্রানজিস্টরে যাওয়ার আগে আমি আসলে প্রথমে কিছু কাজ করব, সেটা হচ্ছে একদম বেসিক থেকে, যে আমরা যখন 9-10 বা আরও ছোটোবেলায় 6-7 থেকে যখন আমরা এই ফিজিক্স বা হচ্ছে সায়েন্স পড়া শুরু করছিলাম, তখন নিশ্চয়ই আমাদেরকে বলা হয়েছিল যে ডিপেন্ডিং অন দ্য কন্ডাকশন প্রপার্টি অফ ম্যাটেরিয়াল আমরা পদার্থকে তিন ভাগে ভাগ করতে পারি। কিছু কিছু ম্যাটেরিয়াল থাকবে যেগুলো হচ্ছে যে অনেক ভালো কন্ডাক্ট করতে পারে, সে তাদের মধ্যে দিয়ে কারেন্ট অনেক সুন্দরভাবে পাস করতে পারে, তাদেরকে আমরা বলি হচ্ছে কন্ডাক্টর বা বাংলায় পরিবাহী। যেমন এদের মধ্যে সবচেয়ে ফেমাস হচ্ছে মেটালগুলো। তো মেটাল বা ধাতুগুলো হচ্ছে তাদের সর্বশেষ কক্ষপথে 2-3টা করে ইলেকট্রন থাকে এবং ওইগুলোকে ফ্রি ইলেকট্রনভাবে ইউজ করে সে খুব ভালো করে কন্ডাক্ট করতে পারে, তাদেরকে আমরা কন্ডাক্টর বলে থাকি। তো এরপরে এটা ঠিক উল্টো যে ফিচারের ম্যাটেরিয়ালগুলো তাদেরকে আমরা ইনসুলেটর বলে থাকি। তো ইনসুলেটরের মধ্যে কারা আছে, লাইক হচ্ছে কাঁচ বা হচ্ছে কাঠ, তারপর হচ্ছে যে প্লাস্টিক, এই ধরনের ম্যাটেরিয়ালগুলো হচ্ছে খুবই কম কন্ডাক্ট করতে পারে, অর্থাৎ তাদের মধ্যে দিয়ে কারেন্ট প্রায় যেতে পারে না, এরকম বললেই আসলে বেটার হবে। তো এই পদার্থগুলোকে আমরা বলি হচ্ছে ইনসুলেটর বা অপরিবাহী। তো দেখা যায় আমরা যখন ছোটোবেলায় শিখে আসছি তখন আমাদের কিছু স্টেটমেন্ট ছিল, তো আমাদের স্টেটমেন্টগুলোকে যদি আমি একটু হাইলাইট করি, তো আমাদের এরকম কিছু বলা ছিল যে আমাদের ম্যাটেরিয়ালকে আমরা তিনটা টাইপে ভাগ করতাম। তো ফার্স্ট টাইপটা কী ছিল, ফার্স্ট টাইপটা হচ্ছে সবচেয়ে বেটার টাইপ, যাকে আমরা কন্ডাক্টর বলে থাকি, লাইক এদের মধ্যে এক্সাম্পল হইতে পারে মেটাল। আর এটার ঠিক অপোজিটটাকে আমরা বলি হচ্ছে ইনসুলেটর। আর এগুলোর মধ্যে কী হইতে পারে, আমরা একটা কমন এক্সাম্পল নিলাম, লাইক হচ্ছে প্লাস্টিক। তো এখন মেটাল আর ইনসুলেটর হচ্ছে, সরি, আমাদের কন্ডাক্টর আর ইনসুলেটর হচ্ছে টোটালি অপোজিট প্রপার্টি। একজন খুবই ভালো কন্ডাক্ট করতে পারে, আর একজন অলমোস্ট করতে পারে না বললেই চলে। তো এদেরকে আমরা একটা কোয়ান্টিটি দিয়ে হচ্ছে ডিনোট করতাম। কোয়ান্টিটা কী ছিল, লাইক মেটালের ক্ষেত্রে কন্ডাক্টিভিটি বা হচ্ছে যে আমাদের কন্ডাক্টিভিটির ঠিক অপোজিট জিনিসটা, যেটাকে আমরা আপেক্ষিক রোধ বলতাম, সেটা ছিল খুবই কম, 10^-8 ওহম মিটার। আর প্লাস্টিকের ক্ষেত্রে বা ইনসুলেটরের ক্ষেত্রে কত ছিল, 10^12 ওহম মিটার। এই আপেক্ষিক রোধটা বোঝাই তো অলমোস্ট বাধার পরিমাণ, যে কারেন্ট যখন ফ্লো করে তখন হচ্ছে যে কতটুকু বাধা ফেস করে, তার একটা মেজারমেন্ট ছিল হচ্ছে আপেক্ষিক রোধ। সো কন্ডাক্টরের ক্ষেত্রে এই বাধাটার পরিমাণ খুবই কম, আর ইনসুলেটরের ক্ষেত্রে বাধাটার পরিমাণ দেখা গেছে অনেক বেশি। এদের ঠিক মাঝামাঝি রেঞ্জের একটা ম্যাটেরিয়াল থাকতো যাদেরকে আমরা অর্ধ পরিবাহী বলতাম, বা ইনি সেটার নাম হচ্ছে সেমাই কন্ডাক্টর। হ্যাঁ, তো সেমাই কন্ডাক্টর হচ্ছে মাঝখানের ম্যাটেরিয়ালগুলো। তো এই সেমাই কন্ডাক্টরের এক্সাম্পল হইতে পারে কি, লাইক হচ্ছে সিলিকন, তারপর হচ্ছে জার্মেনিয়াম, হ্যাঁ এরা মেইনলি হয়ে থাকে। আরও কিছু সম্ভব, লাইক গ্যালিয়াম আর্সেনাইট, তারপর হচ্ছে ইন্ডিয়াম ফসফাইট, এরকম আসলে অনেকগুলো পসিবল কেস থাকতে পারে। তো এখন আমাদের সেমাই কন্ডাক্টর নিয়ে যখন আমরা কাজ করি, সেমাই কন্ডাক্টরের মধ্যে বৈশিষ্ট্য হচ্ছে অলমোস্ট কন্ডাক্টরের বৈশিষ্ট্য এবং হচ্ছে ইনসুলেটরের বৈশিষ্ট্য মাঝামাঝি কিছু একটা। সেমাই কন্ডাক্টরের ক্ষেত্রে আপেক্ষিক রোধের মান থাকে হচ্ছে 10^-4 ওহম মিটার। ওকে, তো এই যে আমাদের ডেফিনেশনগুলো পড়ে আসছি, এই ডেফিনেশনগুলো কিন্তু অলমোস্ট 9-10 আইডিয়া ছিল। হ্যাঁ, বাট আমরা ইন্টারে উঠে একটু বেটার কিছুতে চলে যাব। 9-10 এই আইডিয়াগুলো জেনারেল না, মানে এটা সব ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। কেন অ্যাপ্লাই করতে পারবেন, একটা এক্সাম্পল দিই। এমন অনেক ম্যাটেরিয়াল আছে যেগুলো রিয়েলি হচ্ছে ইনসুলেটর হিসেবে কাজ করে, কিন্তু তাদের আপেক্ষিক রোধ হচ্ছে 10^-4 ওহম রেঞ্জের। তো আপনি যদি জাস্ট এই ডেফিনেশন দিয়ে করেন, যাদের আপেক্ষিক রোধ হচ্ছে এই রেঞ্জে তাদেরকে আমি কন্ডাক্টর বলবো, এই রেঞ্জের হলে সেমাই কন্ডাক্টর, এই রেঞ্জের হলে ইনসুলেটর, তাহলে দেখা যাবে কি কিছু কিছু ম্যাটেরিয়াল যাদের কিনা আপেক্ষিক রোধ হচ্ছে এই রেঞ্জের কিন্তু তারা কাজ করতেছে হচ্ছে ইনসুলেটর, তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। সো আমাদেরকে আরেকটু বেটার আইডিয়া দেওয়ার জন্য ইন্টারনেটের নতুন কনসেপ্টের সাথে ইন্ট্রোডিউস করানো হবে। এই কনসেপ্টটাকে হচ্ছে আমরা বলে থাকি ব্যান্ড থিওরি। সো ব্যান্ড থিওরি কি সেটা হচ্ছে আমরা এখন দেখবো।